এই দেশটা একটা পরিবারের হাত থেকে মুক্ত হয়েছে। এই দেশ স্বাধীন হওয়ার পরে এইটা কিন্তু একটা না একটা পরিবারের কাছে জিম্মি ছিল। কালকা পরিবার মুক্ত হয়েছে, আজকে দেশ স্বাধীন হয়েছে। আপনারা স্বাধীন দেশের অভিভাবক, আমাদের দাবি আপনাদের কাছে যে ভূমি সঠিক বণ্টন না করিয়া কোনো ধরনের ভোটের অধিকার এই দেশে প্রতিষ্ঠা করা যাবে না। আমরা আপনাদের ঠিকানা চাই, আমাদের আরও কিছু বলার আছে, আমরা আপনাদের কাছে লিখিত আকারে পেশ করব। এবং বর্তমানে যে উপদেষ্টা নিয়োগ করা হইতেছে তারা দলমত নির্বিশেষে থাকবে, যদি সারা বাংলায় তাদের প্রভাব থাকে তাদেরকে উপদেষ্টা বানাইলে তারা কিন্তু সেই প্রভাবে আবার চলে যাবে। আমরা আপনাদের কাছে আহ্বান করব, আপনারা ঠিকানা দিলে আমরা লিখে দিব। আপনাদের ফোন নাম্বার দেন। আপনার নামটা বলবেন ভাইয়া? আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমি এই ঢাকা বাংলাদেশের ভিতরে জাতীয় রিক্সা চালক সংগঠন হিসাবে একটা সংগঠন পরিচালনা করি। আমি রিক্সা চালকদের অধিকার নিয়ে কথা বলি এবং রিক্সা চালকদের ভূমিকা এই দেশে কেমন আছে। সমস্ত দুর্যোগে আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করি, কিন্তু আমাদের কোনো মর্যাদা নাই। আপনারা যেহেতু বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন এবং বৈষম্য দূর করার জন্য এই আন্দোলন করছেন, আমাদেরকে এই বৈষম্য মুক্ত করবেন।